নমস্কার দর্শক আমি কৃষ্ণকান্ত সিনাম আপনাদের সবাইকে আবার স্বাগত জান শিলচানিজে খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট কর শেয়ার করবো যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে টাকা আমাদের শিলচানি যে ইউটিউব চ্যানেল নতুন আপনারা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজে নতুন আপনার ফেসবুক পেজ টি নিচে ফলো করে দেবেন দর্শক বিন্দু দর্শক বিন্দু ছাত্রদের জন্য হিমন্ত মামা বৃহত্তর একটা অ্যানাউন্সমেন্ট আজকে করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে স্টুডেন্টদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট করেছেন কয়েকদিন আগেই কয়েক মাস আগে উনি অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে ছাত্রদেরকে যারা ভালোভাবে পাশ করবেন তাদেরকে বুলেট বা মোটরসাইকেল বা দেওয়া হবে কারণ ছাত্রীদের দেওয়া হচ্ছে এরকম তারপরে ছাত্ররা অনেকবারই ডিমান্ড করে আসছিলো এবং আজকে সেটা অ্যানাউন্সমেন্ট করেছেন শীঘ্রই মানে এপ্রিল মাসে এপ্রিল মাসে ছাত্ররাও পাবে বাইক বাইক মোটর বাইক পাবেন মোটর সাইকেল পাবেন বলে সেটা অ্যানাউন্সমেন্ট করেছেন শুধু সেটা নয় তার সঙ্গে সঙ্গে উনি বলে দিয়েছেন যে পকেট মানিও দেবেন মুখ্যমন্ত্রী তার সঙ্গে সঙ্গে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের যাতে পড়াশোনার কোনো খরচ না লাগে সেরকমও একটা ব্যবস্থা উনি গ্রহণ করবেন সেরকম একটা স্টেপ নেবেন আসাম সরকার সেরকম একটা চিন্তা করেছে বলে উনি সেটা জানিয়েছেন শীঘ্রই সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে আমরা ডকুমেন্ট পাবো এখন তো শুধু উনি মুখে বলে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মুখে বললেই তো সেটা করেই দেন মোটরসাইকেল বাইক সঙ্গে পকেট খরচ তিনটা জিনিস স্টুডেন্টদের জন্য দেওয়া হবে ছাত্রীরা পাবে স্কুটি ছাত্ররা পাবে আপনাদের সেই বাইক যে কোনো একটা ভালো একটা কোম্পানির বাইক পাবে তারপরে আপনাদের পকেট মানি পাবে পকেট মানি মানে আসা যাওয়ার জন্য যাতে খরচ যাদের বাড়ি থেকে না নিতে হয় এবং ইয়েতে কি বলে আপনাদের স্কুলে বা সরি কলেজে কলেজে পড়াশোনার জন্য কোনো ধরনের খরচ যাহাতে সেই স্টুডেন্টের লাগে না তার জন্য ব্যবস্থা করছেন খুবই ভালোই লাগলো আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন দর্শকবিন্দ প্রজেক্ট উন্নতি জব কার্ড থাকা লোকদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হবে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং যাদের জব কার্ড আছে তাদেরকে ভারত সরকারের একটা বৃহত্তর পদক্ষেপ প্রজেক্ট উন্নতি বলে একটা পদক্ষেপ মনেরেগার আন্ডারে যারা কাজ করছেন তাদেরকে এই ট্রেনিং দেওয়া হবে মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের আন্ডারে এই ট্রেনিংটা দেওয়া হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংটা থাকবে আপনাদের একশো দিন সেই একশো দিনে একশো দিনের রোজগার পাবে যদি যারা করবে যারা যারা এই সেই মন্দরাগানারে যাদের কার্ড আছে যারা এই ট্রেনিংটা করবে তারা যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট পঁচাত্তর শতাংশ যদি সেই ট্রেনিংটা করে তাহলে তাদেরকে একশো দিনের তাদের ভাতাও দেওয়া হবে যে ইয়েটা স্টাইফেন্ড যেটাকে বলে স্টাইফেন্ড একটা দেওয়া হবে এই স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংটা হচ্ছে আপনাদের যাহাতে যারা এরকম মনের কানেটা যারা জব কাট করে ওরা যাহাতে ভবিষ্যতে কোনো একটা নিজস্ব একটা কাজ কারণ হচ্ছে আপনাদের একশো দিনের রোজগারের গ্যারেন্টি তো দেওয়া হয় বাকি দিন কী করবে বাকি দিন যাহাতে অন্য কাজ করতে পারে তার জন্য একটা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের চিন্তা করেছে ভারত সরকার আপনাদেরও যদি জব কার্ড থাকে তাহলে আপনারাও নিশ্চয়ই এটাতে রেজিস্ট্রেশন করে নেবেন বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে তার সঙ্গে সঙ্গে আপনাদের মিনিমাম একশো দিনের আগের রোজগারের সেই জব কার্ডের কাজে একশো দিনের নাম থাকতে লাগবে আর কি অ্যাটেন্ডেন্স থাকতে লাগবে মিনিমাম একশো দিনের রোজগার তারাই ট্রেনিংটা নিতে পারবে আধার কার্ড থাকতে লাগবে তাদের সঙ্গে অনলাইনে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট কৌশলপঞ্জি ডট ডট ইন আমি এখানে আমি স্ক্রিনে দিয়ে দেবো সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা সেখানে গিয়ে যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে সেখানে গিয়ে আপনারা আধার কার্ড নিয়ে আপনার জব কার্ড থাকলে জব কার্ডের নাম্বারটাও লাগবে সেটা নিয়ে আপনারা করতে পারবেন রেজিস্ট্রেশন করে নিন নিশ্চয়ই নিশ্চয়ই করে নিন ভালো একটা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হবে সরি ড্রাগস মুক্ত করবে আসাম সরকার আসাম সরকার ড্রাগস মুক্ত করার জন্য একটা অ্যাপ একটা মোবাইল অ্যাপ লঞ্চ করে দিয়েছে সেই মোবাইল অ্যাপের নাম হচ্ছে ড্রাগস ফ্রি আসাম অ্যাপ্লিকেশন সেই ড্রাগস ফ্রি আসাম অ্যাপ্লিকেশনটা কি সেটা গুগল প্লে স্টোর থেকে যে কেউ সাধারণ নাগরিক ওনারা ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের আশেপাশে যদি কেউ এরকম ড্রাগস ব্যবসা করছে ড্রাগস কারোবার করছে আপনারা এরকম ড্রাগস যারা ব্যবসায়ী ওনাদেরকে যদি জানেন এবং আপনারা চান না যে ওরা ড্রাগস ব্যবসা করছে মানে কেউই তো চায় না কারণ ড্রাগস হচ্ছে সমাজের একটা ক্ষতিকারক জিনিস ছোটো ছোটো বাচ্চাদের একদম লাইফ ধ্বংস করে নেয় এবং অনেকেই আমাদেরকে কমপ্লেন করেন দাদা আমাদের এখানে অমুক মানুষ ড্রাগস বিক্রি করছে অমুক মানুষ ড্রাগ ব্যবসা করে আমাদের গ্রামটাকে নষ্ট করে নিয়েছে যদি এরকম আপনারা দেখেন এখন কাউকে আপনার বলার দরকার নেই সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা নিজে আপনাদের এরিয়ার নাম অ্যাড্রেস কোন জায়গা লোকেশন সব কিছু আপনারা করতে পারবেন সেই মোবাইলে তারপরে সেখানে গুপ্তভাবে অভিযান চালানো হবে এবং তাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে তাই আপনারা সেই ড্রাগস ফ্রি আসাম যে অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছেন আমাদের আসাম সফরে আসাম এবং মেঘালয়ের সফরে আসছেন আসামে এসে উনি বিশ তারিখে ডিসেম্বরের বিশ তারিখে উনি আসবেন এসে কামাখ্যা মন্দিরে উনি পুজো করবেন তারপরে সেখান থেকে উনি যাবেন আপনাদের সেই মেঘালয় রাজ্যে মেঘালয়ের রাজ্যে উনি চান নাকি আমরা সেটা খবর পেলাম যে মেঘালয় রাজ্যে উনি তৃণমূল কংগ্রেসের পার্টির বিস্তারের জন্য উনি সেখানে যাবেন সেরকমই আমরা সূত্রে খবর পেলাম দর্শবিদ আমাদের বরাকে তো অলরেডি হয়ে গেছে এখন ত্রিপুরাতেও তো হয়ে গেছে এখন নর্থ ইস্টের অন্যান্য রাজ্যগুলোতে উনি যাওয়ার চিন্তা করছেন আসন্ন শুভ বিবাহের মরশুমের উপলক্ষে শামসুন্দর জুয়েলার্স আপনাদের দিচ্ছে অভাবনীয় ডিসকাউন্ট সোনার গয়নার মজুরির উপর পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে এখানে আপনাদের চাহিদা মতো বিবাহের গহনার অর্ডার নেওয়া হয় আজই চলে আসুন শামসুন্দর জুয়েলার্স সেন্ট্রাল রোড মোবাইল নম্বর এইট ফোর এইট সিক্স থ্রি ফোর জিরো ওয়ান থ্রি নাইন এইট ফোর এইট সিক্স ফোর সিক্স সেভেন সিক্স থ্রি সিক্স জেকে হাই ক্লাস ফ্যাশন এখানে অরিজিনাল লেদার জ্যাকেট পাওয়া যায় নিজের পছন্দ মতো ডিজাইন অর্ডার দিয়ে বানানো হয় সিঙ্গেল পিস খুচরা দরে এবং বিক্রি করার জন্য হোলসেলেও কিনে নিতে পারবেন আজই চলে আসুন যে কে হাই ক্লাস ফ্যাশন লেদার কোম্পানিতে মোবাইল নাম্বার হচ্ছে সেভেন জিরো এইট সিক্স সেভেন সিক্স জিরো সেভেন নাইন কে হাই ক্লাস ফ্যাশন ইটখোলা শিলচর এখন এক চাকরির একটা খবর দিয়ে দিই আপনাদেরকে অনেকে চাকরির এখন আসাম সরকার কিন্তু খুবই চাকরি দিচ্ছে এখন ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন আসামের তরফ থেকে টোটাল নয়শো বাষট্টিটা পোস্ট গ্রেড থ্রি এবং গ্রেড ফোর ভ্যাকেন্সির জন্য গ্রেড থ্রি হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যাল হচ্ছে আপনাদের গ্রেড থ্রি টেকনিক্যালে দুশো সাতান্নটা পোস্ট তারপরে বি কোয়ালিফিকেশন হচ্ছে বিএসসি নার্সিং জিএনএম এইচএসএসি পাস বিভিন্ন গ্রেড থ্রি টেকনিক্যালে বিভিন্ন ধরনের আইটিআই পাস নেওয়া হচ্ছে সঙ্গে মেট্রিক পাস তারপরে গ্রেড থ্রি নন টেকনিক্যালে একশো সাতাশিটা একশো সাতাশটা পোস্ট এইচএসএলসি পা প্লাস আইটিআই দরকার গ্রেড ফোরে আপনাদের পাঁচশো আটাত্তরটা পোস্ট এইট পাস এইট পাস যারা ওরা করতে পারবে বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর ওবিসি বিসি এম জন্য তিন বছরের ছাড় দেওয়া হয়েছে এস সি এসটির জন্য পাঁচ বছর পি জন্য দশ বছর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকা দরকার আপনারা সেই ডাব্লিউডাব্লিউ ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নোটিফিকেশনটা দেখে নিন আপনাদের যদি ইয়েতে পড়ে আপনারা যদি সেই কোয়ালিফিকেশনে যদি আপনার ম্যাচ হয় তাহলে নিশ্চয়ই আপনারা অ্যাপ্লাই করে নেবেন ত্রিপুরাতেও চাকরির অ্যানাউন্সমেন্ট করেছেন ত্রিপুরার যিনি শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মহোদয় ত্রিপুরার ত্রিপুরা সরকার ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছে শীঘ্রই সেটা পোস্ট নেওয়া হবে সেই ভ্যাকেন্সি খোলা হয়েছে সেটা নেওয়া হবে চারশো পঁচাশি জন স্টাফ নার্স পাঁচশো ঊনষাট উনসত্তর জন উনষাট তারপরে হোমিওপ্যাথি আয়ুর্বেদ এবং অ্যালোপ্যাথিক ফার্মাসিস্ট নেওয়া হবে তারপরে উনচল্লিশ জন ল্যাব টেকনিশিয়ান পাঁচজন আইটিআই প্রিন্সিপাল শীঘ্রই রিক্রুট করা হবে বলে ত্রিপুরা যিনি শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মহোদয় সেটা অ্যানাউন্সমেন্ট করেছেন ত্রিপুরাবাসীর জন্য একটা ভালো খবর আসামের যে হায়ার সেকেন্ডারি পরীক্ষার যে ফলাফল এগারোই ডিসেম্বর ঘোষণা করা হবে বারোটা দিনের বেলা বারোটার সময় আপনারা ডাব্লিউ 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 ডট আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল এ এইচ এস আসাম ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন শিলচরের সড়কে আজকে চলছে উচ্ছেদ অভিযান ফুটপাত খালি করা হচ্ছে সিভিল হস হাসপাতালের আশেপাশের এরিয়ার যে ফুটপাথের দোকানগুলো আজকে উচ্ছেদ করা হয়েছে মিউনিসিপ্যালিটির তরফ থেকে এই উচ্ছেদ অভিযানটা এখন চলছে বিভিন্ন শিলচরের বিভিন্ন জায়গাতে এখন ফুটপাতে যে সকল দোকান অনেকেই দোকান এরকম আছেন মিউনিসিপ্যালিটি সেটা দেখা দরকার দোকান তো আছে ঠিকই আছে ওনাদের কিন্তু ফুটপাতে ওনাদের জিনিসপত্র রাখেন এবং মানুষ না পারতে সেই রাস্তায় হাঁটে রাস্তায় হাঁটে তো ভিড় হবেই ফুটপাত হচ্ছে আপনাদের মানুষ হাঁটার জন্য সেখানে দোকানের বারান্দা দিচ্ছে দেখি অনেক অনেককে এবং এমন এমন জায়গাতে দেখি দোকানের ফুটপাতের সামনে ওনারা ওনাদের বাইকটা রেখে দেন সেটাও একটু মিউনিসিপ্যালিটিকে দেখার আমার অনুরোধ শিলচা নিজের পক্ষ থেকে দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রি এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ চল্লিশ শতাংশ শারীরিক অক্ষমতা থাকা যারা দিব্যাঙ্গ ছাত্রছাত্রীরা ওনারা অ্যাপ্লাই করতে পারবেন চিকিৎসকের সার্টিফিকেট লাগবে আর কি মেডিকেল সার্টিফিকেটের সাথে লাগবে ফোরটি পার্সেন্ট বলে ইনকাম হচ্ছে প্রি মেট্রিকের জন্য আপনাদের বাৎসরিক ইনকাম পরিবারের আড়াই লক্ষ টাকা পোস্ট জন্য আপনাদের ছ লক্ষ টাকা বলে বলা হয়েছে লাস্ট ডেট পনেরোই ডিসেম্বর যাদের যারা দিব্যাঙ্গ যদি আপনারা কাউকে জানেন তাদেরকে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন ডাব্লিউ স্কলারশিপস ডট কভ ডট এই ওয়েবসাইটে গিয়ে পনেরো ডিসেম্বরের ভিতরে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে লাগবে হাইলাকান্দি জেলার সিংলা চা এরিয়া এরিয়ার সেখানের গ্রামের লোকদের অনেক অভিযোগ সেখান থেকে একটা ভিডিও পাঠানো হয়েছে সেখানের একটা কমিউনিটি হল বিগত যিনি মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সোনোয়াল মহোদয় ওনার সময় সেই কমিউনিটি হল রিপেয়ারিং বা বানানের জন্য টাকা সাংসং করা হয়েছিল কিন্তু এখনো সেখানে কাজ হয়নি এখনের যিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে ওনাদের আবেদন তো আমি দিলীপ বারুই বলরা হুম সিঙ্গেলা চায় বাগান সে সিঙ্গালা আর এই নাচঘর ভাঙকের পড়ায়। আমার এই পূর্ববর্তী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি নিয়ে অনুমোদন দিয়ে থাকে लेकिन ना जाने क्या हो गया किधर गुम हो गया इसलिए हम अभी हमारे हेमंत विश्व शर्मा जी को अनुरोध कर रहा हूँ कि हमारे नाच घर की तरफ कृपा दृष्टि करके इनको बनवाने का कोशिश करें और ज़्यादा कुछ नहीं कहूँगा रास्ता भी वैसा ही पड़ा है दो चार बार हमारा लड़का बच्चा सब स्कूल जाने में बहुत तकलीफ़ होता है ज़्यादा कादा कीचड़ होता है कोई देखता ही नहीं है सरकार तो हम लोग का है बीजेपी सरकार है बहुत मेहनत से हम लोग ये सब करता है लेकिन अब जो आशा था हमारे मुख्यमंत्री जी के हाथ में है इसलिए मैं ज्यादा कुछ नहीं कहना चाहता हिमंत विश्वास शर्मा जी आप कृपा करके हमारी सिंगला नाच घर के तरफ ध्यान दीजिए हमारे रास्ते के तरफ ध्यान दीजिए बहुत पिछड़ गए मिजोरम शीघ्र ही पहुंच রেল ব্যবস্থা খুবই ভালোই লাগলো শুনে এখন কি হচ্ছে পাহাড় লাইনে একটা রোড বানানো হচ্ছে পাহাড় লাইনে একটা পুল সাইরাং সেই ভৈরবী থেকে সাইরাং পর্যন্ত কানেক্ট করার জন্য একটা পুল পাহাড়ের উপর দিয়ে পাহাড়ের মাঝখান দিয়ে একটা পুল বানানো হচ্ছে সেই পুলের কাজ এখন চলছে দ্রুতগতিতে সে কাজ চলছে বলে সেটা কোগড় পেলাম আজকে অধিকারীরা অফিসাররা সেখানে গিয়ে সেই জায়গাটা দেখে আসলেন সেই সাইরাং হয়ে আইজল শহর পর্যন্ত পৌঁছ পৌঁছবে সেই ট্রেনটা খুবই ভালোই লাগলো শীঘ্রই হয়তো তিন চার বছরের ভিতরেই সেই রোড রেল রুটটাও সমাপ্ত হবে মানে বানানোর কাজ শেষ হবে বলে সেটা আমরা খবর পেলাম অমিক্রণের জন্য অমিক্রণের জন্য ইন্টারন্যাশনাল ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে আগামী একত্রিশ জানুয়ারি দুই ইংরেজি পর্যন্ত করোনা সংক্রমণের রিপোর্টটা গতকালকের যে খবরটা গতকালকে বৃহস্পতিবার একশো জন করোনাতে আক্রান্ত হয়েছেন দুজন মারা গেছেন একশো বিয়াল্লিশ জন রিকভার হয়েছেন টোটাল গতকালকে অব্দি আমাদের সমগ্র আসাম জেলাতে আসাম রাজ্যে আসাম রাজ্যে এক হাজার একশো ছিয়ানব্বই জন অ্যাক্টিভ করোনা রোগী দর্শবিন্দু এই আপডেটটা এখনই আপনার জনস্বার্থে সবাইকে শেয়ার করে দিন আমাদের শিলচার নিজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনার সাবস্ক্রাইব করবেন আমাদের শিলচার নিজের ফেসবুক পেয়ে নতুন হলে আপনার ফেসবুক পেজটি নিচে ফলো করে নেবেন আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আর একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো তখন তখন আপনারা সুস্থ থাকবেন সিফ থাকবেন সবাইকে সিফ রাখবেন নমস্কার